ভোলায় যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে কেন্দ্র থেকে ঘোষিত ভোলা সদর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভোলা জেলা সদর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আজ দুপুর ১২টার দিকে ভোলা প্রেস ক্লাব হল রুমে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মুনতাসির আলম চৌধুরী রবিন অভিযোগ করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে যোগাযোগ না করে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়, এতে করে যোগ্য ও ত্যাগী কর্মীরা বঞ্চিত হয়। কমিটি প্রকাশ হওয়ার পর আমরা বিস্মিত ও আশ্চর্য হই। উক্ত কমিটি দুটিতে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে যাদের নাম প্রকাশ করা হয়, অপেক্ষাকৃত যোগ্য ত্যাগী রাজপথের আন্দোলনকারীদের বঞ্চিত করে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আশা আকাঙ্ক্ষা পদতলিত করে প্রাণহীন একটি কমিটি দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা থানা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত ও ত্যাগী নেতা কর্মীরা। কেন্দ্র থেকে ঘোষিত ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং ভোলা পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি আমাদেরকে জেলা কমিটিকে উপেক্ষা করে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সাতজন সহসভাপতি, যুগ্ম সম্পাদক, ক্রীড়া সম্পাদক, দপ্তর সম্পাদক সহ মোট ২৮ জন আমরা পদত্যাগ করলাম এবং সদ্য ঘোষিত উপজেলা কমিটি থেকে ১১ জন, যুগ্ম আহ্বায়ক সহ ১১ জন এবং পৌর স্বেচ্ছাসেবক দল সদ্য ঘোষিত পৌর স্বেচ্ছাসেবক দল থেকে মোট ১৭ জন পদত্যাগ করব আপনাদের মাধ্যমে আমরা এটাকে জানিয়ে দিতে। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ রানা ইসলাম, NAN TV।